হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন আরেকটা আপডেট নিয়ে। তো বন্ধুরা, হিন্দুস্তান পেট্রোলিয়ামে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য বা প্রশিক্ষণে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই পোস্টে তোমরা কিভাবে আবেদন করবে, কীরকম শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন এবং এই প্রশিক্ষণ চলাকালীন তোমরা প্রতি মাসে স্টাইপেন্ডও পাবে, তো অবশ্যই প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকগুলো শূন্যপদ রয়েছে, তোমরা চাইলেও এই শূন্যপদের সুযোগটা অবশ্যই নিতে পারো। তো দেখো বন্ধুরা, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিক্স ট্রেনার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এখানে মোট শূন্যপদ রয়েছে 100টি। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশনস, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইটিসি। এছাড়াও আরও অন্যান্য পোস্ট রয়েছে, সেগুলোতেও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সে তোমরা অবশ্যই ছাড় পাবে। এক্ষেত্রে প্রতি মাসে স্টাইপেন্ড পাবে 25,000 টাকা পর্যন্ত। তো অবশ্যই তোমরা যারা ইচ্ছুক খুব শীঘ্রই আবেদনগুলো জমা করবে। তোমাদের যে আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমেই তোমরা আবেদনগুলো করতে পারবে। তোমাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট দেখতে পাচ্ছ, www.msrdnats.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর তোমাদের যে সমস্ত বৈধ নম্বর রয়েছে, ইমেল আইডি এবং শিক্ষাগত যোগ্যতা, সমস্ত সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে 14 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ তোমাদের হাতে সময় খুব কম রয়েছে। খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আরও যদি বিস্তারিত কিছু জানতে চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর অবশ্যই দিব। এবং দেখো, লাস্টে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে দেই, তোমাদের কিভাবে নিয়োগ করবে। তো ফ্রেন্ডস, শর্টলিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে, ঠিক আছে? তোমরা যারা শর্টলিস্টে থাকবে, তোমাদের যে প্রাপ্য নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে তোমাদের শর্টলিস্ট তৈরি করা হবে, এবং সেই অনুযায়ী তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমেই ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে। এবং এছাড়াও আরেকটি আপডেট, কল্যাণী AIIMSA প্রফেসর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা যারা বিস্তারিত দেখোনি অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা দেখে নিবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।